অন্যদিকে উদয় নারায়ণপুরে সেখানেও যে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি আরও অবনতি দেখা যাচ্ছে প্লাবিত শতাধিক গ্রাম হাওড়া উদয় নারায়ণপুর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমতা উদয় নারায়ণপুর রাজ্য সড়ক জলের তলায় চলে গিয়েছে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদেরকে যেখানে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম যেভাবে লাগাতার বৃষ্টি তো চলছিলই তার পরে যেভাবে নদীর বাঁধ ভাঙন দেখা দিয়েছে সেক্ষেত্রে উত্তয় নারায়ণপুরে সেখানেও বন্যা পরিস্থিতির যে ছবি তা কিন্তু আরও অবনতি দেখা যাচ্ছে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম একের পর এক গ্রাম কার্যত জলের তলায় ভেঙে গিয়েছে বাড়ি ঘর ঘর ছাড়া হয়েছেন স্থানীয় মানুষজন রূপম দাস আমাদের সঙ্গে টেলিফোনের

সমস্ত কিন্তু যারা বাসিন্দা তারা কিন্তু যে যারা নিচু জায়গায় থাকে তারা কিন্তু নিচু জায়গায় নেই কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে তাদের কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোন সরকারি স্কুলে বা সরকারি কলেজে রূপম প্রশাসনের তরফ থেকে ঠিক এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া যেভাবে যেভাবে গ্রাম এই মুহূর্তে কার্যত প্লাবিত অবস্থায় রয়েছে বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটছে মানুষজন তাদেরকে ঘর ছাড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে যেটা নিয়ে দেখা যাচ্ছে যে নৌকা রাওয়ানো হয়েছে তবে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গা থেকে আমরা ভেতরে হয়তো ঢুকতে পারছি না সেই ছবি হয়তো আমরা দেখাতে পারছি না তবে একটা কথা বল এখানে প্রশাসন তরফ থেকে পাওয়া যাচ্ছে যে যে তারা পর এবং আছে তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছে আমাদের এখানকার যে বিধায়ক সমীর কুমার পাঁজা তিনি কিন্তু নৌকায় পুরো গ্রাম কিন্তু ঘুরছেন ধন্যবাদ তোমায় রূপম দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি